नमस्कार बंधुरा, पापियास किचेने तुम्हारे स्वागत। आज के देखो बेगुनेर झाल। तार जन्नो देखो ए रकम साइज करे बेगुनगुनो केटे नहीं चा चामच नहीं सर्षे बाटा और हाफ चा चामच लंका गुड़ो, हाफ चा चामच हलुद गुड़ो और एखे लागजे एक शुकनो लंका, एक कालो जिरे और नून। এটা আমি সরষের তেলই করব। আমি কড়াইয়ে সরষের তেল 2 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি। এবার আমি বেগুনগুলো ভালো করে, আমার গরম হয়ে গেছে তেলটা, এবার আমি বেগুনগুলো একটু নুন আর হলুদ মাখিয়ে দিয়ে দেব। এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আমি বেগুনগুলো একটু ভেজে নেব। দেখো বেগুনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। এটা আমি 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিলাম। সামান্য একটু দিলাম কালো জিরে আর একটা ছোট সাইজে কাঁচা লঙ্কা আমি মধ্যখান দিয়ে ছিঁড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নেব। আর এইদিকে সরষে হলুদ আর লঙ্কাটা আমি একটু জল দিয়ে গুলে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এবার দিয়ে দেবো নুন। নুনটা ঝালটা কিন্তু তোমাদের স্বাদ মতো দেবে। আর একটু আমি সামান্য জল দিয়ে দেব। এটাকে আমি এবার 3 মিনিট মতো লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা থেকে কিন্তু আমার তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আমি ভালো করে আরও 3 মিনিট মতো লো ফ্লেমে রেখে একটু কষিয়ে নিচ্ছি। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে একটু সামান্য জল, সামান্য পরিমাণেই জল দেব। তোমার বেগুনটা তো আমার ভালো করে ভাজা হয়ে আছে, বেশি আবার জল দিয়ে সেদ্ধ করতে গেলে আবার বেগুনগুলো খুব গলে যাবে। এটা আমি আরও 1 মিনিট মতো ডেকে নাবিয়ে নেব। দেখো বেগুনের ঝালটা আমার পুরো রেডি হয়ে গেছে। আমি এবার নাবিয়ে নেব, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। নুনটা ঝালটা কিন্তু তোমাদের স্বাদ মতো দেবে। দেখো তোমরাও বাড়িতে এরকমভাবে বেগুনের ঝাল বানাবে, নিরামিষ আছে এটা, নিরামিষ বেগুনের ঝাল বানাবে, কেমন হয়েছে সেটা যেন আমায় কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, আবার তোমাদের সঙ্গে আমার পরের ভিডিওয়ে দেখা হবে।